নাবালিকা অপহরণের ঘটনায় উত্তপ্ত সুনামুড়া। ঘটনা সুনামুড়া থানাধীন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। দোষীদের দ্রুত পাকড়াওয়ের দাবিতে থানা ঘেরাও করল হিন্দু জাগরণ মঞ্চ। মূল অভিযুক্তের বিরুদ্ধে থানা মামলায় করেন অপরিতার পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায় সুবল দাস বৈষ্ণবের নাবালিকা মেয়ে অনামিকা দাস বৈষ্ণব, বয়স 17 বছর। গতকাল সন্ধ্যায় যখন মেয়েটি ধূপ দেখাতে বাড়ির উঠোনে আসে, তখন নাকি তিনজন যুবক মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। মেয়েটির চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে তার মা ও অন্যান্যরা, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা মেয়েটিকে একটি নম্বরবিহীন গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ঘটনার মূল অভিযুক্ত সংখ্যালঘু যুবক মাসুম মিয়া, পিতা সেলিম মিয়া, বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে থানায় ছুটে যায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য এবং অপহৃতার পরিবার পরিজনরা। নির্ধারিত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি জানান তারা, অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে। চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই নাবালিকাকে উদ্ধার করে আমরা যখন থানায় নিয়ে আসলাম, কমপ্লেন করেছি, কেস হয়েছে, পোস্কো 164 সঠিক হয়েছে, কিন্তু আইওর ফরওয়ার্ডিং ছাড়া, সিডি কল ছাড়া তাকে কোর্ট জামিন দিয়েছে। জানি না আমাদের হিন্দু নাবালিকা মেয়ের ক্ষেত্রে এই ধরনের কেন ভূমিকা। আমরা চাই না, যদি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ, আমরা কোনো কিছু নয়, যদি অন্যায়কারী অন্যায় করে থাকে উপযুক্ত শাস্তি হোক, সেটা বর্তমান সরকারেরও লক্ষ্য। বর্তমান সরকারও স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে বলছে অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, কিন্তু আমরা জানি না এখানে কিছু চক্র গোপন ভাবে তাদের মুখোশটাকে আড়াল করে সরকারের বদনাম করার জন্য আমাদের এই সমস্ত হিন্দু নাবালিকা যে ষড়যন্ত্রের শিকার হচ্ছে, সেটাকে আড়াল করার জন্য কেন জানি এই ধরনের একটা ভূমিকা নিচ্ছে। আমরা চিন্তিত। আজকে আমাদের মা বোনদের চলাফেরা করতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। আজকে নাবালিকা হিন্দু মেয়ে, তার মা বাবা তাদেরকে লাভ জাহাজের হাত থেকে বাঁচানোর জন্য পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, তার তার বাড়ি থেকে অন্যত্র নিয়ে রাখছে, তবুও রেহাই পাচ্ছে না। আজকে এই মেয়েটাকে 6-7 মাস আগে মেয়েটাকে তুলে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিল, তার মা বাবা সবাই মিলে তার একটা বোনের বাড়িতে রাখা হয়েছিল, কিন্তু তার থেকেও রেহাই পায়নি। পরশুদিন মেয়েটার বিয়ে, আজকে তাকে কিডন্যাপ করা হয়েছে। আপনারাই বলুন, আপনাদের কাছে আমরা ছুড়ে দিলাম প্রশ্নটুকু, আপনারা সঠিক ভাবমূর্তি নিয়ে এই ধরনের যে কুকাজ চলছে তার নিস্তার কিভাবে পাই। আমরা সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। নরম ছোঁয়ায় মিষ্টি হাসিতে, একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। কেয়ার করি বলেই আমরা শেয়ার করি, নতুন এই সময় তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ। আমাদের লেগে রয়।
মুখোশ কাচিখানি মাস্টার্ড ওয়েল ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627